পড়া করতে হবে তো, চুল বাঁধলে মিষ্টি মেয়ে লাগে তো। হ্যাঁ এখন পড়তে বসেছি, মাম্মাম চলে যাচ্ছে পড়তে, এই হচ্ছে আমাদের পাড়া। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিকিস ব্লগ। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। গরমটা এখন একটু কম আছে, আজকে একটু কম আছে, কালকে যা বাড়াবাড়ি গরম ছিল মানে কিছু বলার না। এদিকে দেখো ঘুম থেকে আমি কখন উঠে গেছি, আর আমার মাম্মা সকাল রাত্রিবেলা আমাকে বলে বলে ঘুমায় যে মা আমাকে সকাল সকাল ডেকে দেবা, আমি সকাল সকাল উঠে যাব। আর এখন দেখো পড়া করতে হবে তো, পড়া করতে হবে তো। তুমি কি বলেছিলে রাত্রিবেলা, কি বলেছিলা বলো বলো, কি বলেছিলা বলো, কি বলেছিলা? হাসবা না, রাত্রিবেলা বলেছিলাম মা আমাকে সকাল সকাল ডেকে দেবা, আমি তুমি যখন ডাকবে আমি যখন চলে তখনই উঠে পড়বো আর পড়া করবো। এখন সেই 10টা বাজে, এখন খেলে খেলে তারপরে ঘুম থেকে তুলতে পারবো। শুনতে পাচ্ছি, আসো। গুড মর্নিং, গুড মর্নিং বলো। হ্যাঁ ঘুমাবো দাঁড়াও, বুঝতে পারছা? চলো মেয়েকে এখন তুলে তুলে ফ্রেশ ফ্রেশ করি, তারপর খাওয়া দাওয়া করাবো, দিয়ে পড়তে বসাবো, দিয়ে পড়া করাবো, দিয়ে আবার বাবার বাড়িতে যাবে পড়তে, পড়ে টড়ে আবার চলে আসবে। তাই তো বলে যে আবার কি করতে হবে, আমাদের ডান্স প্র্যাকটিস আছে, কালকে ক্লাস আছে। দুষ্টু একদম। চলো মেয়েটাকে তুলেই তুলে ফ্রেশ করি তাড়াতাড়ি। হ্যাঁ বলো মা। কি মা? ওর দুষ্টুমি শেষ নেই সবসময়। দেখো অবস্থা দেখো, তখন থেকে ঘুম থেকে উঠতে বলছি, দেখো বালিশের কোথায় বিছানা জানবো, কোথায় মানে বিছানার কোন কোনায় গিয়ে লুকিয়েছে দেখো। উঠবি, ব্রাশ করাবো, বাবাই পড়া করতে হবে তাড়াতাড়ি। উঠবি না কাতু কুতু দেবো। এ চুকলি চুকলি, আসো আসো, কাম 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 মেরা বাচ্চা, মেরা বেবি। আবার শুয়ে পড়েছে, তুমি শুয়ে পড়তে হবে না সন্টু, তুমি উঠতে হবে সন্টু, মানে পড়া করতে হবে, পড়া আসে পড়া আসে, উঠো 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 উঠো, বাবাই ওঠো দেরি হয়ে যাচ্ছে, ছাড়ো বাবাই, ওঠ ওঠ, চল ওঠো বাবা ওঠো ওঠো, রাতে ওঠো রাতে ওঠো, ওঠ 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 কাটা কাটা ওঠ নাদরে ওঠ। গাইস বাসি কাজ ছাড়া হয়ে গেছে, এদিকে মেয়ে ব্রাশ করছে আর আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি জল নষ্ট করছি, দেখ কে ডুবে ডুবে জল পড়ছে নিচে, মানে একদম কথা শোনে না, যা দুষ্টুমি করছে না সে তখন থেকে সকাল থেকে সবাই দেখছো, দেখে যাচ্ছি দেখে যাচ্ছি। রাত্রিবেলা বললাম অর্ধেক পড়াটা করে রাখ, এখন দুষ্টুমি করলো। তাড়াতাড়ি দাঁত দালো, ব্রাশ চিবাবো না, ব্রাশটাকে চিবিয়ে চিবিয়ে পুরো সে ইয়ে করে দিয়েছে। আবার তুই করো ভাতও বসিয়ে দিয়েছি, এদিকে রেখে ডাল বসিয়ে দেবো, আর দুটো বাসন আছে থালা ধুয়ে নেবো, ওখানে ঘর দুয়ারে যে পরিষ্কার করে নিয়েছি সব। বাইরে আজকে কত রোদ্দুর, এই দেখো আমাদের বাড়িতে সব পরি ছাড়ে কেমন। যে মেয়ে পড়াশোনা করছে, আমি দিকে রান্না করছি বসে আছি, দিয়ে আর একটা কাজের ব্যবস্থা করছি, দিন কাজটা হয়ে গিয়ে একটা জিনিস কাজ করতে একটা জিনিস কেনার চেষ্টা করছি। তোমরা তাড়াতাড়ি দেখতে পাবে কি কিনছি আমি, খুব মানে দরকারি জিনিস, অনেক দিনের শখ ছিল ওটা, আর ওটা আমার কাজেরও জিনিস, ওটা কেনার জন্য চেষ্টা করছি। তো ওসব নিয়ে একটু ব্যস্ত আছি, তো রান্না বান্না হয়ে গেলে তারপরে নিয়ে আবার 4টার সময় পড়তে যাবে, ওর বাবা আবার নিতে আসবে। আজকে আবার ভোটের রেজাল্ট, জানি না কী হবে রেজাল্টের খবর, তো সবাই প্রে করো যেটা আমাদের দেশের জন্য ভালো হবে সেটাই যেন রেজাল্ট হয়। আর এদিকে আমার রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এই যে ডাল বসিয়ে দিয়েছি, আর কালকের এখানে একটু মাংস আছে এই দিয়ে দেখি তারপর খাবো, আর একটা কিছু ভাজা ভাজা করে নেবো, ভালো লাগছে না এদিকে, একটা অন্য কাজে আমি ব্যস্ত আছি, তাড়াতাড়ি যেন পড়া রেডি করা হয়। অর্ধেক পড়া হয়েছে, এখনো পুরো পড়া হয়নি,
মেয়েকে খাইয়ে আমিও খেয়ে দিয়ে উঠলাম, আর যে ম্যাডামকে রেডি করে দিলাম, দেখো চুল বেঁধেছি কেমন লাগে, দেখো বাবা মুখটা বলো তোমরা চুল বাঁধলে কত মিষ্টি মেয়ে লাগে না, দেখো ততদিন মজা করে না, স্কুল শুরু হলে তারপরে তো মা দিয়া জানিয়ে আসা করবে স্কুলে, তাই তো দাঁড়া বলবো কেন ওটা তো শিখতে বলবো না, ঠিক আছে ঠিক হচ্ছে না, দেখি করে দিই, দেখি দেখি ঠিক হয় নাকি, আমার কাছে চলে যাচ্ছে পড়তে, পড়ে ঠোড়ে কালকে সকালবেলা আসবে আবার, ঠিক না, আর যেরকম বললাম যেখান থেকে যেতে ওখান দিয়ে যাবা, সবই ভালো থাকবে, যেই নিজের হাত পড়বি তাই সব যাবে, সেটা বোঝে না, চলো গাইস পুজো দেওয়া কমপ্লিট, বুঝতে পারছো চোখমুখের গরমে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটু রেডি তো আছি, এটা নিচে একটা জাস্ট প্যান্ট পরে নেবো, মানে ফুল প্যান্ট পরে নিচে একটা জাস্ট ফুল প্যান্ট পরে নেবো, এটা হাফ নাইটি করেছি, এটা পরে দেওয়া যাবে না, তারপর ফুল প্যান্ট পরে নেবো, পরে নিয়ে তারপর যাবো বাপের বাড়িতে, তো চলো তাদের একটা রেডি হয়নি, তারপর যাচ্ছি বাপের বাড়িতে, যে রেডি হয়ে গেছি বাইরে খুব বুদ্ধু ভারী দিয়ে ফুল প্যান্টটা পরে নিলাম, রেডি হলাম, দেখো কী পরে যাচ্ছি বাপের, তাই যে ব্যাগ নিলাম, ব্যাগের মধ্যে রয়েছে চার্জার আর একটা ফোন, ঝড়ের কোনো ঠিক নেই, চলো আমি বেরো, এবার এই যে আমার ব্যাগ নিলাম, এই যে ঘর তালা দিয়ে দিয়েছি, এই হচ্ছে আমাদের পাড়া, আমার বাড়ি থেকে বাপের বাড়ি জাস্ট 10 মিনিট, 10 মিনিট না আরো কম, হেঁটে হেঁটেই যাই একই পাড়ার মধ্যে বাড়ি, আজকে আমার ভোটের রেজাল্ট কি হবে কি জানি, বাড়িতে আসলাম পুরো গরমে সত্য হয়ে গেছে, সত্য দাদা হয়ে যে আমার মাম্মি বসে বসে খবর দেখছে, আজকে যেহেতু ভোটের রেজাল্ট পার্টির লোকরা এইসবই করে, এসব নিয়ে চিন্তা আর অন্য কিছু নিয়ে চিন্তা, পার্টি ছেড়ে দিলে হবে, এইসব নিয়ে বসে আছি, দেখো টিভি খুলে বসে রয়েছে, চলো আমি একটু রেস্ট নেই, কি গরম, তো গাইস চলো ভিডিওটা ভিডিও আসছে তোমাদের জন্য, আমি একটা জিনিস কিনছি আবার, আর একটা শখের জিনিস কিনছি, একটা দরকারি জিনিস কিনছি, সেই ভিডিও তোমাদের জন্য অবশ্যই 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 আসবে, তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো, চলো মতো টাটা, বাই বাই।